আল্লাহর গজব, করোনায় আক্রান্ত হলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তার সরকারি অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার 17 ডিসেম্বর তার করোনা আক্রান্তর খবর প্রকাশ করা হয়। এখন তিনি আইসোলেশনে আছেন। ফরাসি প্রেসিডেন্টের কোভিড-19 এ আক্রান্ত হওয়ায় রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে প্রাথমিকভাবে ম্যাক্রোর করোনা আক্রান্তের তথ্য প্রমাণ মিলেছে। এখন তিনি 7 দিনের আইসোলেশনে আছেন। আপাতত দূর থেকেই তিনি তার জরুরি কাজগুলো সম্পাদন করবেন। অন্য বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্সির দায়িত্বে রয়েছেন ম্যাক্রো, আইসোলেশনে থেকেই তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। চলতি সপ্তাহে করোনা সংক্রমণ রোধে রাত্রিকালীন কার্ফিউ জারি করেছে ফরাসি কর্তৃপক্ষ। জনসন হপকিংস ইউনিভার্সিটির তথ্য বলছে এ পর্যন্ত ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন 24 লাখের মতো, মারা গেছেন 69,400 জনেরও বেশি। বৃহস্পতিবার এলিপিস প্যালিসের বিবৃতিতে আরও বলা হয় ফরাসি প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন, প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পরই তিনি নমুনা পরীক্ষা করান। কার সংস্পর্শে ম্যাক্রো করোনায় আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। সম্প্রতি তিনি যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের কারোর থেকেই ম্যাক্রো আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট দপ্তর জানায় তারা সম্ভাব্য ব্যক্তিদের শনাক্তে কাজ করছেন। করোনা আক্রান্ত হওয়ায় ম্যাক্রোর 22 ডিসেম্বর লেবানন সফর বাতিল করা হয়েছে। বুধবার পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কুস্তার সঙ্গে দাপ্তরিক মধ্যাহ্নভোজে অংশ নেন ম্যাক্রো। অতি সম্প্রতি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 55 বছর বয়সী ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসিয়েক্স সেলফে আইসোলেশনে আছেন, সম্ভাব্য কন্ট্যাক্ট কেস হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার সিনেটের সরকারের করোনা ভ্যাকসিন নীতি উত্থাপন করার কথা ছিল তার। এখন প্রধানমন্ত্রীর পরিবর্তে স্বাস্থ্যমন্ত্রী অ্যালিবিয়ার বেরান এ দায়িত্ব পালন করবেন। ম্যাক্রোর 67 বছর বয়সী স্ত্রী ব্রিজিত নমুনা পরীক্ষা করেছেন কেন এ বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। এ অবস্থায় এলিসি প্যালিসে এক প্রকার উদ্বেগ কাজ করছে, কারণ যার মাধ্যমে ম্যাক্রো করোনায় আক্রান্ত হয়েছেন তাকে শনাক্ত করা না গেলে, তিনি যদি প্রেসিডেন্ট দপ্তরের কেউ হয়ে থাকেন তাহলে অন্যরাও সংক্রমিত হতে পারেন। তাই সম্প্রতি যারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সংস্পর্শে এসেছে তাদের সন্দেহের তালিকা রাখা হয়েছে। ম্যাক্রো ছাড়াও আরও কয়েকজন বিশ্বনেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরে করোনা আক্রান্ত হন। চিকিৎসার জন্য তিনি 3 দিন হাসপাতালে থাকতে হয় তাকে। নিষেধাজ্ঞা সত্ত্বেও S-400 কেনা থেকে বিরত থাকবে না তুরস্ক। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা থেকে ফিরবে না তুরস্ক। বৃহস্পতিবার আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এ কথা জানিয়েছেন। তিনি বলেন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি মূল্যায়ন করে পরে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র S-400 ক্রয় নিয়ে ন্যাটো সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টর প্রধান ইসমাইল দেমির এবং আরও 3 জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে তুরস্ক মার্কিন এই নিষেধাজ্ঞাকে বড় ভুল বলে আখ্যায়িত করেছে। বুধবার প্রেসিডেন্ট এরদোগান বলেন এই নিষেধাজ্ঞা তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজের প্রতি বৈরী আক্রমণ এবং এটি অবশ্যই ব্যর্থ হবে। সংবাদ মাধ্যম কানাল 24-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাভুসোগলু বলেন মার্কিন এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তুরস্কের সার্বভৌমত্বের অধিকারের উপর আক্রমণ এবং এটি তুরস্কের উপর কোনো প্রভাব ফেলবে না। এবার মার্কিন নিষেধাজ্ঞায় চীন এবং আমিরাতে ভিত্তিক 4 কোম্পানি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগে চীন এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক 4টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছেন। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও তিনি সে নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দফায় দফায়। বুধবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় চীনের দুংগাই ইন্টারন্যাশনাল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড, চীনের তেল কোম্পানি চায়না সাউথ ইস্ট লিমিটেড, আমিরাত ভিত্তিক আলফা টেক ট্রেডিং FZ এবং সংযুক্ত আরব আমিরাতের পেট্রোলিয়ামস ট্রেডিং FGED এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ইরানের তেল পরিবহনের ভূমিকা রাখার জন্য ভিয়েতনামের গ্যাস এবং কেমিক্যাল ট্রান্সপোর্টেশন কর্পোরেশনের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুলাইমানি হত্যার বদলা নেবই নেব বললেন খামেনি।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদর ফোর্সের প্রধান লে জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। হত্যার নির্দেশদাতা এবং এর সঙ্গে জড়িতদেরও বিচার করা হবে। গুপ্ত হামলায় নিহত জেনারেল কাসেম সুলাইমানি এবং আবু মাহদি আল মুহান্দিসের পরিবারের সদস্যরা বুধবার আয়াতুল্লাহ আলী খামিনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে এই বৈঠকে কাসেম সুলাইমানির কয়েকজন সহযোদ্ধা এবং শাহাদত বার্ষিকী উদযাপন কমিটি সদস্যরাও যোগ দিয়েছিলেন। সুলাইমানির প্রথম শাহাদত বার্ষিকীকে সামনে রেখে ওই বৈঠকের আয়োজন করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, কাসেম সুলাইমানি হচ্ছেন জাতীয় বীর। তিনি শুধু ইরান নয়, গোটা মুসলিম উম্মার জন্য মহান বীর। তিনি বলেন, সুলাইমানি ছিলেন সাহসী, প্রতিরোধী, বিজ্ঞ, আত্মত্যাগী এবং মানবপ্রেমী। তার মাঝে ছিল আধ্যাত্মিকতা এবং আল্লাহর প্রতি অনুগত্য। কিন্তু তিনি কখনোই অন্যকে দেখানোর জন্য বা প্রদর্শনের জন্য কিছুই করতেন না। খামিনি বলেন, সুলাইমানি সাম্রাজ্যবাদীদের জন্য পরাজয় ডেকে এনেছে। ইরাকের মার্কিন ঘাঁটি আইন আল আসাদি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে চপেটাঘাত করেছে ইরান। এর চেয়েও বড় চপেটাঘাত হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সাম্রাজ্যবাদীদের ফাঁকা অহংকার চুরমার করে দেয়া। এই শক্ত চপেটাঘাতের আরেকটি অংশ হলো এই অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করা। এজন্য আঞ্চলিক ঐক্য এবং প্রতিরোধমূলক নীতি প্রয়োজন। প্রসঙ্গত 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সুলাইমানিকে বহনকারী গাড়ির উপর ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা। হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাসদ আশাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ দুই দেশের আরও 8 কমান্ডার শহীদ হন। এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী তুলপার সৃষ্টি করে, নিন্দার জ্বর ওঠে সর্বত্র। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।